সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো আলেম আমাদের কথা আপনারা শুনলেন কোরআন হাদিসের দৃষ্টিতে, এই কথাগুলো যদি আপনারা আমরা রাখতে পারতাম জীবনে কোনদিন আমরা পাপ কি জিনিস খুঁজে পেতাম না। একদিকে শুনি আর একদিকে বের করি, এই জন্যে আমাদের হৃদয়ের ভিতরে গিয়ে সেই কথাগুলো জাগে না, পাপের উপর পাপ পাপের উপর পাপ আমরা করতে আছি। এবার কি হয়, নারীদের সামনে আল্লাহ রাসূলের বার বক্তব্য শুরু করলেন। এই হাদিসের শেষ অংশ নবীজি বলেন, হে সমস্ত মেহরাব, ফকালা এটাই শুধু নবীর বক্তব্য। ওরে আমার মা, দেখেন আপনারা ছেলেদের থেকে কি করে জ্ঞানের দিক দিয়ে পিছিয়ে ছিলেন, আপনাদের আগিয়ে দেবেন বলে আল্লাহর নবী তিনার জুবানে এবার বক্তব্যের মাধ্যম দিয়ে বললেন, হে সমস্ত মেয়েরা, যারা তোমরা দুনিয়ায় তিন তিনটি সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তান আর তোমাদের কাছে নাই, আল্লাহর কাছে তোমরা আবার জমা দিয়ে দিয়েছ, আল্লাহর আমানত আল্লাহকে বুঝিয়ে দিয়েছ, হে সমস্ত মেয়েরা কেন তোমরা চিন্তা করবে, দেখো ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যারা তোমাদের মায়া মহাব্বত দেখিয়ে দিয়ে আবার আল্লাহর কাছে চলে গেছে, কিয়ামতের দিনে জাহান্নামের গেটে তারা পাহারাদার হয়ে দাঁড় হবে, দারোয়ানের মতো দাঁড় হবে। একটা কোন মাকে সেদিন ওই ছোট ছোট বাচ্চারা জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে ঢুকতে দেবে না। কি করে জ্ঞান পাওয়া যায় রাসূলের কাছে এই পদ্ধতি করলে, সেই পদ্ধতির মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলের কাছে জ্ঞান নিলেন। পুরুষেরা কি করে জ্ঞানের দিক দিকে আগে আগে বেড়ে যায়, আল্লাহ রাসূলের কাছে বক্তব্য শুনে তারা খুশি হলেন যে আমরাও তাদের থেকে কম নয়, আমরা বাচ্চা জন্ম দিই, আমাদের কাছ থেকে বাচ্চা পৃথিবীর বুকে আসে, আর এই বাচ্চা যদি মারা যায় আমরা ধৈর্য ধরি, এই বাচ্চারা কিয়ামতের দিনে আমাদের মায়েদের জাহান্নামে যেতে দেবে না। সবাই খুশি হয়ে গেল। ওই মেয়েদের মধ্যে আবার আরো কে কত জ্ঞানী যে ছিল আল্লাহ ভালো জানেন, পিছনের দিক দিয়ে একটা মেয়ে আবার একটু হাত দেখিয়ে ফেলেছে। নবীকে বলেন, আপনি তো বললেন যাদের তিন তিনটি বাচ্চা জন্মের পরে মারা গেছে ওই বাচ্চারা কিয়ামতের দিনে মাকে জাহান্নামে যেতে দেবে না, দরজায় আটকে ধরবে। আমি আপনার কাছে জানতে চাই, যদি কারো মায়ের দুই দুইটা বাচ্চা মারা যায় তাহলে তার কি হবে? নবীজি বলেন, ফকালা ওয়াসনাইন, ওরে আল্লাহর বান্দে রে, কারো যদি দুইটাও বাচ্চা মারা যায় আর মা যদি সেই বাচ্চাকে আল্লাহর কাছে আমানত বলে ফিরিয়ে দেন, কোন দুঃখ বেদনা না নিয়ে ধৈর্যের পাহাড় বুকে বেঁধে নিয়ে ওই দুই দুইটি বাচ্চা কিয়ামতের দিনে সেদিন মাকে জাহান্নামে যেতে দেবে না, জাহান্নামের গেটকে সেদিন ঘেরাও করে ধরবে। মাজরুমি একটু শিক্ষা নেন, জ্ঞান নেন, বেশি কোরআন হাদিস শুনতে হয় না, অল্পতেই যথেষ্ট। খালে আপনারা মনের ভিতরে একটা বিশ্বাস নিয়ে আসবেন, আর আমার পূর্বে যে
আমার শ্রদ্ধা ভাজন মাওলানা আব্দুল লতিফ সাহেব বক্তব্য রেখে গেলেন, সূরা আসরের সুন্দরনী ব্যাখ্যা করলেন, তার মধ্যে শেষে বললেন ওয়াতাওয়াসাও বিল হক ওয়াতাওয়াসাও বিস সবর, যদি কষ্ট দুঃখ বেদনা হয় তারপরে যদি আপনারা ধৈর্য ধরেন জেনে রাখেন আপনারা কামিয়াব। কিন্তু মায়েরা কটা ধৈর্য ধরতে পারে? ছোট্ট একটা হাদিস পড়েছিলাম, একটু শুনি খুব মনোযোগ সহকারে। পৃথিবীর বুকে অনেক বাবা আমরা আছি, আমাদেরও বাবারা আছে। যদি কোনো বাবার ঘরে দুটা চারটা পাঁচটা সন্তান জন্ম নিয়েছে, এখানে অনেক বাবা আপনারা আছেন, একজন বাবা খালে হাত দেখিয়ে বলেন তো মাওলানা এই পাঁচটা ছেলেকে আমি এই দুনিয়াতে খুব ভালোভাবে নিয়ে চলে আগামী দিনে আল্লাহকে রাজি করে আমি জান্নাত পাবো, কোনো বাবা বলতে পারবে? কেউ পারবে না, কারো ক্ষমতা নেই। কিন্তু বিশ্বে একজন নবী এসেছিলেন যিনি হলেন পৃথিবীর মানুষের সর্বসেরা মানব, যিনি হলেন মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজ থেকে 1450 বছর পূর্বে একটা জবান উনি মানে রেখে গেছেন পৃথিবীর উম্মতদের কাছে, বলে গেছেন ওরে আমার উম্মতেরা, এই জগতে যদি তোমরা দুটো জিনিসের জিম্মা নিয়ে নিতে পারো, সমস্ত উম্মত যদি আমার এই দুটো কথাকে তোমরা জিম্মায় রাখতে পারো, আমি নবী তোমাদের আল্লাহ যাবার জান্নাত যাওয়ার জন্য একাই জিম্মা নেব। পৃথিবীর কেউ এই গ্যারান্টি দিতে পারেননি। সেই দুটো জিনিস কি? যেই মা আজকে সন্তান জন্ম দেয়, যেই মায়েরা হলো আজকে পৃথিবীর বুকে সব থেকে অরিজিনাল একটা বিদ্যালয়, সেই মায়েদের আগে বলবো, মা কথাটা মন দিয়ে শুনবেন। সৌদিয়ার একজন কবি কাজী ইব্রাহিম উনি বলেছেন আল উম্ম মাদ্রাসাতুন আদাত্তাহা, পৃথিবীর বুকে মার কোলটা হলো সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, যা শিখাবেন তাই তারা ছোট থেকে শিখবে। আপনি যাই ভাষা বলবেন সেই ভাষাই ছেলে মেয়েরা বলবে। আমার মা একটু সচেতন হওয়া যাবে না? বর্তমান জামানায় বর্তমান বিশ্বে আমরা ছেলে মেয়েকে সামনে রেখেও আমাদের মুখ থেকে কিন্তু ভালো কথা 100টার মধ্যে হয়তো 10টা দিনে বের করি, আর 90টাই কিন্তু বাজে কমেন্ট করি, ঠিক না ভুল বলেন? তো ওই ছেলেটাকে কি করে রক্ষা করবে? আল্লাহর নবী বলেন মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াই হে ওয়া মা বাইনা রিজলাই হে আজমাল্লাহুল জান্নাতা। নবীজি বলেন আরে আমার উম্মত, যদি তোমরা দুই দুইটি জিনিসের জিম্মা নিয়ে নিতে পারো, আমি নবী তোমাদের আল্লাহর জান্নাত যাবার জিম্মা নেব। এক নম্বর হলো, খুব ভালো করে শুনেন, যারা পড়াশোনাও জানেন না তাদেরও কিন্তু সেই মূল্যবান সম্পদ আছে। আশা করি সকলেই সম্পদ পেয়েছেন, যে সম্পদটার নাম হলো আমাদের জিভ। নবীজি বলেন ওরে আমার উম্মত, এক নম্বরে যদি তোমরা তোমাদের জিভের জিম্মা নিয়ে নিতে পারো, আমি নবী রে তোমাদের আল্লাহর জান্নাত যাবার জিম্মা নেব। ছেলে মেয়ে মা বাবাকে জাহান্নামে নিয়ে যায়, আবার ছেলে মেয়ের ওসিলে হয়তো মা বাবা জান্নাতে যায়, কথাটা মানেন কি না? পৃথিবীর বুকে ছেলে মেয়ে মা বাবার মুখ উজ্জ্বল করে, আবার ছেলে মেয়ে মা বাবার মুখকে একদম ডুবিয়ে দেয়, হয় না? দুটো জিনিস ছোট করে বলছি, মায়েরা একটু শোনেন। এই যে দুই হটের ভিতরে আল্লাহ একটা বক্সের ভিতরে মূল্যবান সম্পদ দিয়েছেন,
এই সম্পত্তির কোটি কোটি টাকা দাম যার মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় আর যদি ঠিকভাবে ব্যবহার না হয় তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায় একটা দলিল দিচ্ছি আল্লাহ রাসূলের কাছে একদিন একটা লোক এসে হাজির হলো وعن ابي هريره رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم ان فلانا تذكر من كثرات صلاتها وصيامها وصدقاتها غير انها تجي جيرانها وبلسانها ارے আমার মা আমার বাপজান কোরআন শুনতে এসেছেন বেশি শোনার লাগে না অল্প একটু শুনে নিন খালি আমল করার চেষ্টা করবেন কথাটা ভুলে যাবেন না আগামী দিনে দেখবেন এই কথাটাই জান্নাত যাওয়ার আপনার জারিয়া হয়ে গেছে আল্লাহ নবীর দরবারে তিনি এবার লোক দাঁড়িয়ে যেন বলছেন নবী গো আমাদের পাড়ায় একজন মেয়ে মানুষ আছেন নবী গো তার বর্ণনাটা শুনেন মিন কাসরাতে সালাতে হা ওই মেয়েটা এত বেশি বেশি সালাত আদায় করে এত বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর নবী গো ফরজ নামাজ বাদ দিয়ে সুন্নাতে মুয়াক্কাদা পড়ে আরো বেশি বেশি করে নফল সালাত আদায় করে এর মধ্যে কোন রকমের তার ত্রুটি পাওয়া যায় না নবীজি আর মেয়েটির গুণ হলো ওয়াসিয়ামিহা এত বেশি বেশি রোজা করে ফরজ রোজা করার পরে নফল রোজা যেন একটাও ছাড়ে না আমরা শুধু জানি বারো মাসের মধ্যে একটাই মাস আল্লাহ আমাদের রোজা ফরজ করেছেন ওই একটাই মাস রোজা জানি কিন্তু আর জানি না আরো যে সাত প্রকারের নফল রোজা রয়েছে অনেকে করি না যদি আপনারা মাসে দুটো করে রোজা রাখেন তাহলে আপনি লাইফ টাইম রোজা রাখলেন পরস্পর পরস্পর ফজিলত আছে হাদিসের অনেক আপনি এই দিকে যাচ্ছি না খালি বুঝে হওয়ার জন্য বলছি আল্লাহর নবীকে শোনালেন বলেন নবী গো মেয়েটা আরো বেশি বেশি করে দান করতে পারে কোনো অভাব নাই কিন্তু নবীজি একটা জায়গায় সব দিকে যেন আমরা দুঃখিত ওগো আল্লাহর নবী ওই মেয়েটির জবানটা এত কষ্টদায়ক ওই মেয়েটার জবানটা এত কঠিন আমরা পাড়া প্রতিবেশীর লোকেরা তার জবানে কোনদিন যেন আমরা সন্তুষ্ট হতে পারি না এই জবানের কারণে আমরা সবাই যেন তার উপরে নারাজ হয়ে আছি আল্লাহ নবী সঙ্গে বলেন এই শত্রু তুমি বললে তবে শোনাব এই মেয়েটার ঠিকানা হলো জাহান্নাম ওরে আমার মা হে আমার বাপ জানেরা যারা কোরআন এবং হাদিস শোনার জন্য এসেছেন ভালো করে বুঝে নিন জবানটা এমন একটা সম্পদ আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিতে পারে আবার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিতে পারে আবার আপনার এত বড় বড় বিপদ থেকে বাঁচাতে পারে যার নাম হলো জবান এই জবান দ্বারাই আল্লাহকে রাজি করা যায় এবং বড় বড় বিপদ মুসিবত থেকেও বাঁচা যায়
জিনিসটা ছোট্ট